부부. 결혼하자. 발로 발로. 왜 너래? 너 왜 그렇게 죽자 뻔했잖아. 너겐 뭐 우리 매자씨도 갈아볼래 보냈지? 응? 그래 봐이 세이 보르발라 자고래 모에 삼네 노래지 아 아마 세이 두비다니 에몬 একটা সিন ক্রিয়েট করলো না তকুনি সেটা খুলে ফেলে পেছনের ঘরের ওই হিজি বিজি ভাঙাচুরো মালপত্রের মধ্যে সুবিয়ে রাখতে হলো এতক্ষণ মধ্যে ইঁদুরে খেয়েই ফেললো টুপিটা নগেনের টুপি ইঁদুরে খাবে আর নগেনের নাগিনী নগেনকে খাবে হ্যাঁ আর তোমার বৌমা তোমায় খাবে সেটা অবশ্য অস্বীকার করছি না শালিকি রাক্ষুসি মেয়ে ছিল মাইরি তুই দেখেছিস আজকাল শাশুড়ির চেয়ে বৌমারা বেশি খরচর হয় চকলে আজে বাজে করা একই আর নমিতাও তেমনি হয়েছে কাউকে সহ্য করতে পারে না দিন রাত খিট 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 ছুচি ভাই তোরা না কেউ কাউকে বোঝার চেষ্টা করলে না শুধুই দোষ দিয়ে গেলে তুই সারা জীবন ইস্টার্নবেলে স্টেশন মাস্টার কাজ করেছিস চারিদিকে ধুধু করছে মাঠ মাঝখানে একটা ছোট্ট স্টেশন সারাদিনে দু একটা প্যাসেঞ্জার ট্রেন আসা যাওয়া করলেও করতে পারে তারপর সব শূন্যতা আমাদের বৌদির সেই শূন্যতা থেকে কলকাতায় এসে এই ভিড় ভাট্টা কোলাহল ভালো নাও লাগতে পারে সেখান থেকে বিরক্তি বিরক্তি থেকে সচিব হয় এটা সব ইন্টার রিলেটেড নগেন তুই বেশি দিন বাঁচবি না কি হয়েছে না মানে বলছিলাম তুই বেশি দিন বাঁচবি না তোকে আমরা খুব মিস করি মানে নবীন আর আমি বিশেষ করে এই মর্নিং ওয়াকের সময় তোকে আমরা খুব মিস করি ছাই করবি নবীনের বই আছে তোমার বোতল আছে আমার কথা থোড়াই মনে থাকবে তোমাদের সেটা খানিকটা সত্যি তবে তোর জন্য আমাদের খুব কষ্ট হবে কষ্ট কেউ পেলে সে ওই নমিতাই পাবে ওই আনন্দেই থাকো চাঁদু তুমি দেশে গেলে ওই শালি বাবছাট চুল করে হাই হিল জুতো পরে হুটহাট টালা থেকে টালিগঞ্জ টহল মারবে দেখলি তো শালি বল সত্যি তোর স্কুলের বাচ্চা ছেলের মতো ঝগড়া করছিস আমাদের যে বয়স হচ্ছে সেটা তোর ভুলে মেরেছিস এই 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 স্কুল বলতে না আমার আমার একটা কথা মনে পড়লো তোর একেডি স্যারকে মনে আছে হ্যাঁ অজিত কুমার দত্ত হ্যাঁ কি 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 রকম নগেনের গাল ঠিক তো আর নগেনও গালটা এরকম করে এগিয়ে দিত হ্যাঁ পরে জেনেছি বুঝলি স্যারের একটা অন্যরকম দোষ ছিল কি রকম দোষ রে হোমো 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 কি রে আমি বুঝেছি তুই একটু বেশি টাচি না না টাচি বাজি না সব জিনিসের লিমিট থাকে লিমিট বলছিলাম কি বলে ছেলেবেলায় যাদের এই ধরনের দোষ টোষ থাকে বৃদ্ধ বয়সে সেসব লোকের সঙ্গে মেলামেশা একটু রিস্ক তুমি তো আর একজনে লেক পুলিং একেবারে ওস্তাদ নিজের আর কি বউ তো কবেই পৃথিবী ছেড়ে চলে গেছে বউ নেই তো কি হয়েছে বই আছে ছেলে ওদিকে জাপানে বসে মোটা টাকা কামাচ্ছে এদিকে যে ছাত্রীটি তোমার বাড়ির ভাড়াটে তিনি আবার ভাবি পুত্রবধূ তারও আদর কুড়োচ্ছ পড়তে আমার মতন অবস্থায় তা বলতে পারিস মজাতেই আছে ৪০ বছর ধরে কলেজে পড়িয়েছি ছাত্র ছাত্রীরা আমাকে ভুলে যায়নি একরকম মজাতেই আছি নরেন তুইও কিন্তু আরেকটু ভালোভাবে থাকতে পারিস কেন আমার আবার খারাপ কি দেখলি আমি তো ভালোই আছি হ্যাঁ ভালোই আছিস ভালোই আছিস আর একটু ভালোভাবে থাকতে পারিস মানে তোর যে চেহারা টেয়ারা আছে না একটু চেল্লা বাড়িয়ে নিতে পারিস কিরম বল দেখি ওই যে তোর ওই কচি বয়সের বান্ধবী দেখাশুনো করছিস তো আজকাল সালা মারবো পাছায় তিন লাত কি হচ্ছে নাকি সব কথায় বাজে কথা আচ্ছা তুই বল তুই বল আমার এক কলিগের পুত্রবধূ স্বামী মারা গেছে বেচারির পাশে দাঁড়াবার কেউ নেই তা আমি ওর ইনস্যুরেন্সের টাকাটা বার করে দেওয়ার জন্য চেষ্টা চরিত্র করছি আর সারা কি ব্যাখ্যা করছিস শোন না না দেখ না আমি তো ভালো কথাই বলছি দেখ ইনস্যুরেন্সের টাকাটা পেলে দুজনে মিলে একটু অজন্তই লোরা ঘুরে এলো গুহা চিত্র দেখতে পেতি সারা কি কি বলবো বল কিছু বলতে হবে চল এক জায়গায় যাবো চল আরে দূর এখন কোথায় যাবো ভোরবেলা আরে ভোর কোথায় 8:30 বাজে দেখ আরে কি হলো মঙ্গলচণ্ডী মঙ্গলচণ্ডী হ্যাঁ কাল তো নমিতার মঙ্গলচণ্ডীর উপোস ছিল ও সকাল সকাল খাবে আমি সকাল সকাল বাজার করব ইলিশ মাছ খাবে নমিতাকে ইলিশ মাছ খাওয়াচ্ছ শালা রোজ আগে ভাগে পালাচ্ছ এই সব হবে না শালা আছেও ভালো